वेलकम टू 5 मिनट स्कूल। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আবার একটা শনিবার চলে এসেছে আর 5 মিনিট স্কুলে প্রতি শনিবার তোমরা জানো যে একটা করে মক টেস্ট হয়। সেই মক টেস্টে যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলোর অ্যান্সারগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকের এই ভিডিওটায় তাই একটু মেলানো মেশানো সাবজেক্ট থাকবে, অর্থাৎ সব সাবজেক্টগুলো থেকে বিভিন্ন কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব, যে কোয়েশ্চেনগুলো 5 মিনিট স্কুলের মক টেস্টে এসেছিল এবং যে কোয়েশ্চেনগুলো 2021 এবং পরবর্তীকালে বিভিন্ন এক্সামে আসার সম্ভাবনা প্রচুর। তো ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, সেটা হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো, সাজেস্ট করো, কারণ তোমাদের এই একটু শেয়ার লাইক সাজেস্ট এটা আমাদের নতুন নতুন ভিডিও করার, নতুন নতুন টপিক নিয়ে আসার, আরও ভালো করে ক্লাস নেওয়ার অনুপ্রেরণা দেয়। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে পেতে পারো। দেখো প্রথম আমরা শুরু করছি ইংরেজি দিয়ে। প্রথমে ছিল ডিটেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অর এস সিনোনিমস, অর্থাৎ সিনোনিম খুঁজে বের করতে হতো। প্রথম ছিল কোয়েশ্চেন নাম্বার 1, জলি, JOLLY, জলি। জলি মানে তোমরা জানো হাসি খুশি। জলি কথার অর্থ কী? জলি কথার অর্থ হচ্ছে হাসি খুশি। তাহলে এর অপশান ছিল আপরাইট, অবস্ট্রাক্ট, লাইট, ডিলাইট। তোমরা জানো ডিলাইট তাহলে রাইট অপশান হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, দ্যাট ইজ ডিলাইট। এরপর ছিল হোজাইল বা হস্টাইল, HOSTILE, হস্টাইল মানে তোমরা জানো প্রতিকূল বা প্রতিবন্ধক। এর অপশান কী কী ছিল দেখো, ইনিমিকাল, এভিল, স্টেয়ার, এক্সেস। তোমরা জানো ইনিমিকাল কথাটার সঙ্গে সবাই পরিচিত, ইনিমিকাল কথাটার প্রতিশব্দ হচ্ছে হোস্টাইল, তাহলে অপশান এ হয়ে যাবে ইনিমিকাল। এরপর ছিল হোয়াক্স, হোয়াক্স, HOAX, হোয়াক্স মানে তোমরা জানো ধাপ্পাবাজি, ধাপ্পাবাজি। এবার দেখো এই অপশান কী কী ছিল, ফ্যান্টাস্টিক, ব্লাফ, এমিনেন্ট, ইল, ফ্যান্টাস্টিক, ব্লাফ, এমিনেন্ট, ইল। জানো ফ্যান্টাস্টিক মানে ধাপ্পাবাজি নয়, এমিনেন্ট মানে ধাপ্পাবাজি নয়, ইল মানে অসুস্থ আর ব্লাফ মানে হচ্ছে ধাপ্পাবাজি। তাহলে হোয়াক্সের প্রতিশব্দ হচ্ছে ব্লাফ, BLUFF, দ্যাট ইজ অপশান বি। এরপরে আছে ইমাজিনেটিভ, ইমাজিনেটিভ মানে কল্পনা প্রসূত বা মন গড়া বা কোনো কিছু তৈরি করা। তাহলে এই ইমাজিনেটিভের অপশান কী কী দেওয়া ছিল, অরিজিনাল, ড্রেডফুল, ডিউপ, ইম্পেড। বুঝতেই পারছো অরিজিনাল কথাটার প্রতিশব্দ হচ্ছে ইমাজিনেটিভ, নতুন কিছু তৈরি করা, দ্যাট ইজ অরিজিনালস বলি আমরা। তাহলে অপশান এ, অরিজিনাল ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর হচ্ছে হ্যাবিচুয়াল, হ্যাবিচুয়াল মানে অভ্যাস নির্ভর বা অভ্যাসগত। আমরা যদি লিখে ফেলি, আগেরটা লিখলাম না, অভ্যাসগত। দেখো অপশান দেওয়া ছিল অ্যাপেলিং, ডিলাইট, ফ্রিকোয়েন্ট, অ্যারোজ। অ্যাপেলিং, ডিলাইট, ফ্রিকোয়েন্ট, অ্যারোজ, অভ্যাসগত মানে প্রায়শই যেটা আমরা করি, তার মানে ফ্রিকোয়েন্ট ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 6 ছিল, ইন এ সার্টেন কোড মাদ্রাস ইজ কোডেড অ্যাজ, NBESTI নয় SBT হবে, NBESBT, হাউ ইজ বোম্বে কোডেড ইন দ্যাট কোড, ইন এ সার্টেন কোড মাদ্রাস ইজ কোডেড অ্যাজ NBESBT, হাউ ইজ বোম্বে ইজ কোডেড ইন দ্যাট কোড। আমরা যদি এক টুকরো পেন অ্যান্ড পেপার নিয়ে নিই তোমাদের বোঝাতে সুবিধা হবে। দেখো কী দেওয়া আছে, মাদ্রাস, MADRAS, কী আছে, MADRAS, এটাকে কী দিয়ে মার্ক করা আছে, দ্যাট ইজ NBESBT। দেখো যদি আমরা একটা করে অ্যালফাবেট জাস্ট এগিয়ে যাই তাহলে কী হচ্ছে, এম এর পর আসছে এন, এর পর আসছে বি, ডি এর পর আসছে ই, আর এর পর আসছে এস, এর পর আসছে বি, এস এর পর আসছে টি, তাহলে পেয়ে গেলাম NBESBT। ঠিক একইভাবে বোম্বে কথাটাকে আমরা কীভাবে কোড করবো, BOMBAY, আমরা কী করবো একটা করে অ্যালফাবেট এগিয়ে যাব। এগিয়ে গেলে কী হবে, বি এর জায়গায় আসবে সি, ও এর বদলে আসবে পি, এম এর জায়গায় আসবে এন, বি এর পর আসে সি, এর পর আসে বি, আর ওয়াই এর পর আসে
জেড, তাহলে কি আসছে? সি পি এন সি বি জেড, সি পি এন সি বি জেড। এরপর আছে দেখো, ইন আ সার্টেন ল্যাঙ্গুয়েজ ট্রিপল ইজ রিটেন অ্যাজ এস কিউ এইচ ডাবল ও ডি, এস কিউ এইচ ডাবল ও কে ডি, সরি একটু ভুল লিখেছি, এস কিউ এইচ ডাবল ও কে ডি। হাউ ডিসপোজ ইজ রিটেন ইন দ্যাট কোড, তাহলে ট্রিপলকে যদি এস কিউ এইচ ডাবল ও কে ডি দ্বারা লিখি তাহলে ডিসপোজকে কী দিয়ে লিখবো? দেখো প্রথমে আমাকে কী লিখতে বলা আছে, ট্রিপল, টি আর আই পি পি এল ই, ট্রিপল, এটাকে কী লিখছি? এস কিউ এইচ ডাবল ও ডি। দেখো টি এর আগে আছে এস, আর এর আগে আছে কিউ, আই এর আগে আছে এইচ, পি এর আগে আছে ও, পি এর আগে আছে ও, এল এর আগে আছে কে, আর ই এর আগে আছে ডি। তাহলে মাইনাস ওয়ান যদি আমরা করে দিই, অর্থাৎ প্রত্যেকটার আগের অ্যালফাবেটটা দিয়ে যে শব্দটা তৈরি হচ্ছে সেটাই হচ্ছে কোড ওয়ার্ড। এবার ডিসপোজকে আমরা কিভাবে লিখবো? কী লিখছি? ডিসপোজ, ডিআইএস পি ও এসি। যদি সবগুলো মাইনাস ওয়ান করে দাও, আগেরটা নিয়ে নাও, কী হচ্ছে দেখো, ডি এর জায়গায় বসে যাবে সি, আই এর জায়গায় এইচ, এস এর জায়গায় আর, পি এর বদলে বসবে ও, ও এর বদলে বসবে এন, অর্থাৎ ও এর আগের অ্যালফাবেট আছে এন, এস এর আগে বসবে আর, আর ই এর আগে বসবে ডি। তাহলে কী লিখলাম? সি এইচ আর ও এন আর ডি, সি এইচ আর ও এন আর ডি, এটা হয়ে গেল ডিসপোজের বদলে বসবে। এরপর কী লেখা আছে দেখো, ইন এ সার্টেন কোড মাঙ্কি ইজ রিটেন অ্যাজ এক্স ডি জে এম এন এল, মাঙ্কি ইজ রিটেন অ্যাজ এক্স ডি জে এম এন এল, হাউ ইজ টাইগার রিটেন ইন দ্যাট কোড। মাঙ্কিকে কী লিখেছি দেখো, এম ও এন কে ই ওয়াই, মাঙ্কি, মাঙ্কি কথাটাকে কী লিখেছি দেখো, এই জাস্ট আমি যেটা ডান দিকে লেখা আছে সেটাকে বাঁ দিকে, বাঁ দিকেরটাকে ডান দিকে নিয়ে চলে আসবো, অর্থাৎ ডান দিকেরটাকে বাঁ দিকে হিসেবে লিখবো, ওয়াই ই, তারপরে আছে দেখো কে, তারপরে আছে এন, তারপরে আছে ও, তারপরে আছে এম। এইবার কী করছি, এখান থেকে একটা করে অ্যালফাবেট এগিয়ে আসছি, মানে জাস্ট আগেরটা যেটাকে বলে ওয়াই এর জায়গায় এক্স বসাচ্ছি, মাইনাস ওয়ান, সরি পিছিয়ে যাচ্ছি। তাহলে কী হচ্ছে দেখো, ওয়াই এর জায়গায় বসাচ্ছি এক্স, ই এর জায়গায় বসাচ্ছি ডি, কে এর জায়গায় আসছে জে, একটা করে জাস্ট আগে জে এর পরে যেন কে হয়, আবার দেখো এম এর পরে এন হয়, তাহলে এন এর আগে হচ্ছে এম, আচ্ছা এন এর পর ও হয়, তাহলে ও এর আগে আসছে এন, এল এর পর এম আসে, অর্থাৎ এম এর আগে আসছে এল, তাহলে আমরা মেলাতে পারলাম এইভাবে। তাহলে টাইগারকে আমরা কীভাবে লিখবো? টি আই জি ই আর, এই টাইগার কথাটাকে আমরা কীভাবে লিখতে পারবো? দেখো টাইগার কথাটাকে লিখতে হলে আমরা প্রথমে উল্টো দিক থেকে লিখে ফেলবো, বুঝতেই পারছ, আর তারপর আসছে দেখো ই, তারপর আসছে জি, তারপর আসছে আই, তারপর আসছে টি। এইবার দেখো প্রত্যেকটা থেকে যদি মাইনাস ওয়ান করে দিই কী হচ্ছে দেখো, আর এর আগে কী হয়? কিউ, অর্থাৎ কিউর পরে আর, ডি এর পরে আসে ই, তারপর দেখো এফ এর পরে আসে জি, তারপর এইচ এর পরে আসে আই, তারপর এস এর পরে আসে টি। তাহলে এটার কোড কী হয়ে যাবে? কিউ ডি এফ এইচ এস, কিউ ডি এফ এইচ এস হয়ে যাবে এটার কোড। এইবার দেখো, ইফ ভিক্টরি ইজ কোডেড অ্যাজ ওয়াই এল এফ ডব্লিউ আর ইউ বি, ইফ ভিক্টরি ইজ কোডেড অ্যাজ ওয়াই এল এফ ডব্লিউ আর ইউ বি, হাউ ক্যান সাকসেস বি কোডেড, সাকসেসকে আমরা কীভাবে কোড করতে পারবো? দেখো ভিক্টরি কথাটা লিখে ফেলি, ভি আই সি টি ও আর ওয়াই, দেখো এখান থেকে কী করছি, ওয়াই আমরা জানি ভি এর পরে কী হয়, ডাব্লিউ এক্স, তারপর আসে ওয়াই, অর্থাৎ প্লাস থ্রি করতে হচ্ছে আমাকে, দেখো ভি এর পর ডাব্লিউ এক্স ওয়াই, আই এর পর জে কে এল, সি এর পর ডি ই এফ, টি এর পর কী হচ্ছে দেখো, অর্থাৎ বুঝতেই পারছো কীভাবে লিখছি আমরা, জাস্ট লিখে ফেলো এবারে, ডাব্লিউ আর, আর এর পর আসছে তাহলে ইউ, ওয়াই এর পর আসছে ওয়াই জেড, তারপর আসছে এ, তারপরে বি, দেখো অর্থাৎ প্লাস থ্রি করে পেয়ে গেলাম, টি এর পর ইউ ভি ডাব্লিউ, ওর পর ও পি কিউ আর, আর এর পর এস টি ইউ, ওয়াই এর পর জেড এ বি, অর্থাৎ প্লাস থ্রি করে আমরা এই কোডটা পেয়ে গেলাম। তাহলে সাকসেসকে কীভাবে লিখবো? এস ইউ সি সি ই এস এস, এস ইউ সি সি ই এস এস,
দেখো প্লাস থ্রি করে আমরা করে দেব। দেখো এস এর পর কি আসে, টি ইউ ভি, ইউর পর আসে ভি ডাব্লিউ এক্স, সি এর পর আসে ডি ই এফ, আবার দেখো সি এর পর তাহলে এফ হবে, ই এর পর কি হবে এফ জি এইচ, এস এর পর আসবে কি টি ইউ ভি, এস এর পর আসবে টি ইউ ভি, তাহলে কি এলো ভি এক্স এফ এফ এইচ ভি ভি, এইটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড কোড। এরপর দেখো অঙ্ক ছিল, আ কন্ট্রাক্টর আন্ডারটেক্স টু মেক এ রোড ইন 40 ডেজ অ্যান্ড এমপ্লয়েজ 25 মেন, আফটার 24 ডেজ হি ফাইন্ডস দ্যাট অনলি 1/3 অব দ্য রোড ইজ মেড, হাউ মেনি এক্সট্রা মেন শুড হি এমপ্লয় সো দ্যাট হি ইজ এবল টু কমপ্লিট দ্য ওয়ার্ক ইন 4 ডেজ আর্লিয়ার। অর্থাৎ একজন কন্ট্রাক্টর একটা রোড তৈরি করার কথা 40 দিনে, সেজন্য সে 25 জন লোক নিয়োগ করেন, 24 দিন কাজ হয়ে যাওয়ার পর সে দেখলো কেবলমাত্র 1/3 কাজ হয়েছে, তাহলে বাকি কাজ 4 দিন যতদিন অর্থাৎ 40 দিনের 4 দিন আগে শেষ করার জন্য সে কতজনকে এমপ্লয় করবে। এই অঙ্ক তোমাদের অলরেডি আমি করে দিয়েছিলাম, আমি বুঝিয়েও দিয়েছিলাম, জাস্ট আজকে আর একবার বলে দিচ্ছি। দেখো তাহলে 25 জন, এই 25 জন লোক কতটা কাজ করলো 24 দিনে, দেখো 25 মেন মিন্স 24 ডেজ ওয়ার্ক হচ্ছে 1/3, এবার 1/3 যদি কাজ করে ফেলে রিমেনিং কতটা, রিমেনিং হচ্ছে জানো 1 - 1/3 করলে পেয়ে যাবে তোমরা 2/3, তাহলে 2/3 অংশ এখনো কাজ বাকি, এই 2/3 অংশ কাজ কতদিনে করতে হবে, দেখো কাজ করার কথা ছিল 40 দিনে, 40 দিন থেকে অলরেডি 24 দিন হয়ে গেছে, তাহলে 24 দিন হয়ে গেলে বাকি রইল 16 দিন, সেই 16 দিনেও বলেছে 4 দিন আগে তাকে শেষ করতে হবে, তাহলে 16 থেকে 4 বাদ দিলে 12 দিনে, তাহলে এই 2/3 অংশ কাজ তাকে করতে হবে 12 দিনে। এইবার একটা জিনিস খেয়াল করো, 24 জন লোক সে নিয়োগ করেছিল কত, সরি 24 দিনে 1/3 অংশ কাজ করেছে কতজন, না 25 জন, তাহলে একদিনে 1/3 অংশ কাজ করবে বা সরাসরি 2/3 অংশই আমি করে দিচ্ছি, একদিনে 2/3 অংশ কাজ করবে কতজন, না 25 × 2 × 24 জন, তাহলে 12 দিনে 2/3 অংশ কাজ করবে কতজন, 25 × 2 × 24 / 12, দ্যাট ইজ 12 × 2 = 24, তার মানে হয়ে যাচ্ছে 100 জন, তাহলে 100 জন মিলে কাজ করতে পারবে। এইবার অলরেডি 25 জন লোক এমপ্লয় করা আছে, তাহলে বাকি কতজনকে তাকে এমপ্লয় করতে হবে, 100 - 25, দ্যাট ইজ 75, তাহলে 75 জন বেশি তাকে এমপ্লয় করতে হবে। এবারে অঙ্কটার যারা ডিটেল চাও তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা প্লিজ ভিডিওগুলো দেখে নিও। পরের অঙ্কটা আছে দেখো, এ ক্যান ডু এ জব ইন 15 ডেজ, এ ক্যান ডু এ জব ইন 15 ডেজ, বি ইন 10 ডেজ অ্যান্ড সি ইন 30 ডেজ, ইফ এ ইজ হেল্পড বাই বি অ্যান্ড সি অন এভরি 3rd ডে দেন দ্য জব উইল বি কমপ্লিটেড ইন, অর্থাৎ এ একটা কাজ করে 15 দিনে, বি একটা কাজ করে 10 দিনে এবং সি এক কাজ করে 30 দিনে, মানে একই কাজ এ করে 15 দিনে, বি করে 10 দিনে এবং সি করে 30 দিনে, তাহলে প্রতি তৃতীয় দিনে অর্থাৎ 2 দিন অন্তর তৃতীয় দিনে এ কে হেল্প করে কে, বি আর সি, তাহলে জবটা কতদিনে শেষ হবে, কাজটা কতদিনে শেষ হবে। দেখো এ কী করছে, এ 15 দিনে কাজটা শেষ করে, তাহলে একদিনে কত করে, 1/15 অংশ, বি কী করছে দেখো 10 দিনে কাজটা শেষ করে, একদিনে করে তাহলে 1/10, সি দেখো 30 দিনে কাজটা শেষ করে, একদিনে তাহলে করে 1/30, তাহলে প্রতি তৃতীয় দিনে কতটা কাজ হয়, প্রতি তৃতীয় দিনে দেখো এ বি সি একসঙ্গে কাজ করে, তাহলে এ প্লাস বি প্লাস সি করে দেবো আমরা, দ্যাট ইজ 1/15 + 1/10 + 1/30 যোগ করলে আমরা কত পেয়ে যাব, আমরা পেয়ে যাব 6/30, দ্যাট ইজ 6 × 5 = 30, দ্যাট ইজ 1/5, তাহলে 1/5 অংশ কাজ প্রতি তৃতীয় দিনে হয়। এইবার তৃতীয় দিন পর্যন্ত যাওয়ার আগে বাকি যে দুদিন, সেই দুদিন এ কাজ করে, এ ওই দুদিনে কতটা কাজ করবে, এ ওই দুদিনে কাজ করবে 2 × 1/15, তার মানে হয়ে যাচ্ছে 2/15 অংশ। এইবার দেখো 3 দিন মিলে কতটা কাজ হচ্ছে, 3 দিন মিলে হচ্ছে এই 2/15, তার সঙ্গে এই 1/5 যোগ হয়ে যাবে, যোগ হলে কত হচ্ছে দেখো, যোগ হলে আমি পেয়ে যাচ্ছি 5/15, তার মানে 1/3, তাহলে প্রথম 3 দিনে কাজ হলো 1/3 অংশ। এইবার দেখো 1/3 অংশ কাজ হয় 3 দিনে, তাহলে সম্পূর্ণ অংশ বা 1 অংশ কাজ হয় কত দিনে, 3 × 3 = 9 দিনে, তাহলে
কতদিন লাগবে কাজটা শেষ হতে? কাজটা শেষ হতে লাগবে 9 দিন, অপশান সি, দ্যাট ইজ 9। এরপরের কোয়েশ্চেনটা দেখো, ইফ স্কোয়ার রুট অফ 5 ইজ 2.236, দেন দ্য স্কোয়ার রুট অফ 80 ইকুয়ালস 2.236 টাইমস অফ ড্যাশ। অর্থাৎ স্কোয়ার রুট অফ 5 হচ্ছে 2.236, ভালো কথা। তাহলে স্কোয়ার রুট অফ 80 কত হবে? দেখো স্কোয়ার রুট অফ 80 মানে স্কোয়ার রুট অফ 16 × 5 হয়ে গেল। এইবার তাহলে কি লিখতে পারি? স্কোয়ার রুট অফ 16 মানে 4, আর স্কোয়ার রুট অফ 5 মানে স্কোয়ার রুট 5, দ্যাট ইজ 4 × 2.236। তাহলে 2.236 টাইমস অফ 4, দ্যাট ইজ অপশান এ, অপশান এ 4। এইবার দ্য ডিজিট ইন দ্য ইউনিটস প্লেস ইন দ্য কিউব রুট অফ 21952, অর্থাৎ 21952 এর কিউব রুট করলে তার এককের ঘরে কত থাকবে? তোমরা জানো যদি কোনো সংখ্যার এককের ঘরে 2 থাকে তার কিউব রুটের এককের ঘরে 8 থাকে, আর কোনো সংখ্যার এককের ঘরে 8 থাকলে তার কিউব রুটের এককের ঘরে 2 থাকে। তাহলে এখানে অপশান হয়ে যাবে অপশান সি, দ্যাট ইজ 8। এরপর আছে দেখো স্কোয়ার রুট অফ 0.9 ইকুয়ালস হোয়াট? দেখো স্কোয়ার রুট অফ 0.9 আমরা লিখতে পারি স্কোয়ার রুট অফ 9/10, তার মানে লিখতে পারি স্কোয়ার রুট অফ 9 × 9/10 × 10/10। যদি এটা লিখতে পারি কি কেন কেন লিখলাম দেখো সুবিধাটা কি, তাহলে আমি দেখো নিচে দুটো 10 আছে বলে 10 বের করে দিতে পারবো, ওপরে 9 স্কোয়ার রুট হয়ে যাবে 3, দ্যাট ইজ 3/10, আর থেকে যাবে স্কোয়ার রুট অফ 10। এবারে 10-এর স্কোয়ার রুট বের করতে পারলেই আমার রিকোয়ার্ড রেজাল্ট পেয়ে যাব। কীভাবে বের করবো দেখো, 10-এর স্কোয়ার রুট, স্কোয়ার রুট অফ 10 ইকুয়ালস স্কোয়ার রুট অফ 9+1, দ্যাট ইজ স্কোয়ার রুট অফ 9+1/2 স্কোয়ার রুট অফ 9। এই পদ্ধতিটা ডিটেলে তোমাদের সঙ্গে 2-3 বার আমি আলোচনা করেছি, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা প্লিজ দেখে নিও এই পদ্ধতিটা কীভাবে আমরা যে কোনো সংখ্যা স্কোয়ার রুট বের করতে পারি, অর্থাৎ পারফেক্ট স্কোয়ার নয় এরকম সংখ্যার স্কোয়ার রুট। এবার স্কোয়ার রুট অফ 9 মানে হচ্ছে 3+1/2 × 3 মানে 6, দ্যাট ইজ 3.16। এইবার এখানে যদি মাল্টিপ্লাই করো 3 × 3.16/10, এরপর দেখো তাহলে কী হচ্ছে 9.48/10, দ্যাট ইজ 0.948 হয়, 0.94 অপশানে আছে, অপশান বি 0.94 ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর হচ্ছে দ্য স্কোয়ার রুট অফ 0.342, মাল্টিপ্লাইড বাই 0.684/0.000342 মাল্টিপ্লাইড বাই 0.000171 ইজ। তাহলে কী করবো দেখো, স্কোয়ার রুট অফ এই 0.342, দশমিকের পরে 3টে সংখ্যা আছে, এখানেও দশমিকের পরে 3টে সংখ্যা, আমি জাস্ট ওগুলো তুলে দিচ্ছি, 342 × 684। এবারে দেখো এখানে কি আছে, দশমিকের পরে 6টা সংখ্যা আছে, আমি দশমিকের পরে 6টা সংখ্যাকে দশমিক তুলেছি, তাহলে এখানে 6টা সংখ্যাকে তুলে দিতে পারবো, দ্যাট ইজ 342 মাল্টিপ্লাইড বাই, এখানে দেখো দশমিকের পরে 6টা সংখ্যা, তাহলে এটার যদি দশমিক তুলে 171 করি, তাহলে ওপরে আমাকে দশমিকের পরে একটা একের পরে 6টা সংখ্যা দিয়ে গুণ করতে হবে, একের পরে 6টা শূন্য দিয়ে গুণ করতে হবে, তাহলে এইটার স্কোয়ার রুট করলে আমরা উত্তর পেয়ে যাবো। দেখো 342 কেটে গেল, 171 4-এ হয়ে যাবে 684। এইবার কী হচ্ছে দেখো, তাহলে স্কোয়ার রুট অফ 4 × 100 000 000, প্রতি দুটো শূন্যর জন্য একটা করে শূন্য পাবো, তাহলে কী হচ্ছে দেখো, 4-এর জায়গায় আসবে 2 × 100 000, দ্যাট ইজ 2000 ইজ দ্য রাইট আনসার। দেখো নেক্সট কোয়েশ্চেন ছিল, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ OECD, অর্থাৎ OECD এর ফুল ফর্ম কি, দ্যাট ইজ অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। আই রিপিট, অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। পরের কোয়েশ্চেন দেখো, দ্য কাভেরি ডেল্টা, একটু বানানটা ভুল আছে, CAU হবে, দ্য কাভেরি ডেল্টা রিজিয়ন হুইচ ইজ সেট টু বি ডিক্লেয়ার্ড আ প্রোটেক্টেড স্পেশাল এগ্রিকালচার জোন ইজ লোকেটেড ইন হুইচ স্টেট, তার মানে কাভেরি ডেল্টা রিজিয়নটা কোন স্টেটে আছে, ইট ইজ নান বাট তামিলনাড়ু, উত্তর হয়ে যাবে তামিলনাড়ু। নেক্সট ইজ কর্বেট টাইগার রিজার্ভ ইজ লোকেটেড ইন হুইচ ইন্ডিয়ান স্টেট, কর্বেট টাইগার রিজার্ভ কোন ভারতীয় রাজ্যে অবস্থিত,
দ্য রাইট আনসার ইজ উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। নেক্সট ইজ হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন ওয়ার্ল্ড কম্পিটিটিভনেস ইন্ডেক্স, দ্যাট ইজ WCI 2020। WCI 2020-তে ভারতের র্যাঙ্ক হচ্ছে 43rd। হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ লঞ্চড এ ডেডিকেটেড অনলাইন শ্রমিক এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ লঞ্চড এ ডেডিকেটেড অনলাইন শ্রমিক এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ। সঠিক উত্তর হবে রাজস্থান। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্ল্যাটফর্ম লঞ্চড বাই HRD মিনিস্ট্রি, দ্যাট ইজ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্ট্রি ফর হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনস। আই রিপিট, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্ল্যাটফর্ম লঞ্চড বাই HRD মিনিস্ট্রি ফর হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনস। দ্য অপশন ইজ উক্তি, YUKTI 2.0। হুইচ ইউনিয়ন মিনিস্ট্রি ইমপ্লিমেন্টস দ্য PM গরিব কল্যাণ অন্ন যোজনা স্কিম, হুইচ ইউনিয়ন মিনিস্ট্রি ইমপ্লিমেন্টস দ্য PM গরিব কল্যাণ অন্ন যোজনা স্কিম। দ্য রাইট আনসার ইজ মিনিস্ট্রি অফ ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন। হোয়াট ইজ দ্য ফার্স্ট ডিজিটাল মিউজিক্যাল ড্রামা অফ বেঙ্গল। দেখো, মনে রাখবে রবি ঠাকুরের লেখা ডাকঘর নাটকটি হচ্ছে বাংলার প্রথম ডিজিটাল মিউজিক্যাল নাটক। পারাদ্বীপ বন্দরটি ভারতের কোন উপকূলে অবস্থিত? এটি পূর্ব উপকূলে অবস্থিত একটি বন্দর। ভারতে সর্বমোট কতগুলি বন্দর আছে? তোমরা প্রত্যেকেই জানো ভারতে মোট 226টি বন্দর আছে। মারমাগাঁও বন্দরটি কোন উপকূলে অবস্থিত? মারমাগাঁও এই বন্দরটি পশ্চিম উপকূলে অবস্থিত একটি বন্দর। দেখো, এরপর কোয়েশ্চেন ছিল ভারতের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতবর্ষের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন? তোমরা প্রত্যেকে জানো ভিভি গিরি ছিলেন ভারতবর্ষের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি। এরপর কোয়েশ্চেন হচ্ছে কোন রাষ্ট্রপতি 1962 সালে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন? এটা নাম্বার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, এস রাধাকৃষ্ণন। প্রথম কোন রাষ্ট্রপতি নিজের অফিসে মারা যান? তোমরা জানো এটা, যে জাকির হোসেন। এরপর হচ্ছে দক্ষিণ ভারত থেকে প্রথম রাষ্ট্রপতি কে হন? তোমরা এটাও জানো, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর ভারতের কোন রাষ্ট্রপতি জোট নিরপেক্ষতার সভাপতি হয়েছিলেন? ইনি হয়েছিলেন জেল সিং। এরপর আছে, দেখো, কাকে রাবার স্ট্যাম্প প্রেসিডেন্ট বলা হয়? কাকে রাবার স্ট্যাম্প প্রেসিডেন্ট বলা হয়? রাবার স্ট্যাম্প প্রেসিডেন্ট বলা হতো ভিভি গিরিকে, ভিভি গিরি। এরপর হচ্ছে নির্দল প্রার্থী হিসেবে প্রথম রাষ্ট্রপতি কে হন? নির্দল প্রার্থী হিসেবে প্রথম রাষ্ট্রপতি হন ভিভি গিরি। কত সালে দেশীয় ভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রবর্তিত হয়? 1878 সালে দেশীয় ভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন বা ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রবর্তিত হয়েছিল। জাতীয় শিক্ষা পরিষদ গঠন হয় কত সালে? জাতীয় শিক্ষা পরিষদ গঠন হয় 1906 সালে কলকাতাতে, 1906 সালে কলকাতাতে জাতীয় শিক্ষা পরিষদ গঠন হয়। INC কে প্রতিষ্ঠা করেন? তোমরা জানো INC মানে হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা জাতীয় কংগ্রেস। এটা প্রতিষ্ঠা করেন এ ও হিউম বা অ্যালান অক্টোভিয়ান হিউম। কত সালে প্রতিষ্ঠা করেছিলেন? 1885 সালে, 1885 সালে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন এ ও হিউম। এরপর আছে, দেখো, গো ব্যাক টু বেদাস উক্তিটি কার? গো ব্যাক টু বেদাস উক্তিটি কার, অর্থাৎ বেদে ফিরে চলো, এই কথাটা কে বলেছিল? দয়ানন্দ সরস্বতী, দয়ানন্দ সরস্বতী। তোমরা জানো এটা সবার খুব পরিচিত উক্তি। এরপর হচ্ছে আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? যেটা পরবর্তীকালে আলিগড় ইউনিভার্সিটি হয়ে যায়। আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন থিওডোর বেক, থিওডোর বেক। এরপরের কোয়েশ্চেন ছিল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠা করেন? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হচ্ছে ভারতসভা, ভারতসভা প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি।
এরপর দেখো, রাজা রামমোহন রায়কে ভারত পথিক আখ্যা দেন কে? রাজা রামমোহন রায়কে ভারত পথিক আখ্যা দেন কে? দেখো, রাজা রামমোহন রায়কে ভারত পথিক আখ্যা দেন রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর আছে দেখো, এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স। স্যার উইলিয়াম জোন্স। এরপর দেখো, ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়? তোমরা জেনে রাখবে, ভারতের প্রথম বিশ্ববিদ্যালয় হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়। সেটা স্থাপিত হয় 1857 সালে। কবে স্থাপিত হয়েছিল? 1857 সালে। এরপর, ভারতীয় বিপ্লববাদের জনক কাকে বলা হয়? ভারতীয় বিপ্লববাদের জনক বলা হয় রাসবিহারী বসুকে। আর বিপ্লববাদের জননী বলা হয় মাদাম ভিখাজি রুস্তমজি কামা বা মাদাম কামাকে। কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়? তোমরা জানো, 1906 সালে ঢাকায় সালিমুল্লার নেতৃত্বে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল। ইউপিএসসি চেয়ারম্যানকে কে নিয়োগ করেন? ইউপিএসসি চেয়ারম্যানকে নিয়োগ করেন প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। প্রেসিডেন্ট অব ইন্ডিয়া অর রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি লোকসভায় কতজন অ্যাংলো ইন্ডিয়ান সদস্য মনোনীত করতে পারেন? রাষ্ট্রপতি লোকসভায় 2 জন অ্যাংলো ইন্ডিয়ান সদস্য মনোনীত করতে পারেন। এছাড়াও তিনি 12 জনকে মনোনীত করতে পারেন বিভিন্ন ক্রীড়াক্ষেত্র, সাহিত্য, এইসব জায়গায় এক্সেলেন্স জায়গা থেকে। রাষ্ট্রপতির অপসারণের পদ্ধতির নাম কি? রাষ্ট্রপতি অপসারণের পদ্ধতির নাম হচ্ছে ইমপিচমেন্ট। ইমপিচমেন্ট। তাহলে রাষ্ট্রপতির অপসারণের পদ্ধতির নাম হয়ে গেল ইমপিচমেন্ট। তম 35 বছর বয়স হওয়া প্রয়োজন। এইবার হচ্ছে, দাক্ষিণাত্য মালভূমির উত্তর সীমা কোনটি? দ্যাট ইজ নর্দার্ন লিমিট অফ ডেকান প্লেটিউ। তোমরা জানো, কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার। ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা, এটা হচ্ছে দাক্ষিণাত্য মালভূমির উত্তর সীমা। এরপর হচ্ছে, শিবালিক ও নিম্ন হিমালয়ের মাঝের উঁচু উপত্যকাগুলিকে কি বলা হয়? তোমরা এটাও জানো যে এদেরকে বলা হয় দুন। DOON, দুন। এরপর হচ্ছে, দা আরালাম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? দা আরালাম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? দ্যাট ইজ কেরালা। এরপর দেখো, দ্য ইন্দিরা গান্ধী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? ইন্দিরা গান্ধী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোন রাজ্যে আছে? এটা হচ্ছে তামিলনাড়ুতে আছে। তামিলনাড়ু। এরপর দেখো, দ্য পেরিয়ার ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? দ্য পেরিয়ার ন্যাশনাল পার্ক ইজ লোকেটেড ইন কেরালা। এরপর 54, হুইচ ট্রি হ্যাজ ম্যাক্সিমাম জেনেটিক ডাইভার্সিটি ইন ইন্ডিয়া? ভারতবর্ষে কোন গাছের সব থেকে বেশি জেনেটিক ডাইভার্সিটি পাওয়া যায়? ইট ইজ ম্যাঙ্গো বা আম গাছের। ম্যাঙ্গো বা আম গাছের। এরপর হচ্ছে, সাগর ল্যান্ডস্কেপ, সাগর ল্যান্ডস্কেপ ইন রাজস্থান ইজ বিইং কনসিডার্ড ফর রিলোকেশন অর রিইন্ট্রোডাকশন অফ হুইচ অ্যানিমেলস? এই সাগর ল্যান্ডস্কেপ তোমরা মনে রাখবে, এটা চিতাবাঘের জন্য, চিতাবাঘের রিলোকেশন বা রিইন্ট্রোডাকশনের জন্য স্থির করা হয়েছে। তাহলে এটা চিতা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি এই তথ্যগুলো, কোয়েশ্চেনগুলো তোমাদের খুব উপকারে আসবে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।